আয় বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে বিহারের কিষাণগঞ্জের 3 সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিল বিহার পুলিশের দুর্নীতি দমন শাখা। এদিন একই সঙ্গে 4 জায়গায় পৃথক পৃথকভাবে হানা দেয় পুলিশের 4টি দল। 4 জায়গায় হানা দিয়ে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে নগদ প্রায় 5.5 কোটি টাকা ও প্রচুর সম্পত্তির নথিপত্র। ব্যাংক থেকে টাকা গোনার মেশিন এনে চলছে টাকা গোনার কাজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিষাণগঞ্জ শহর জুড়ে। জানা গেছে, শনিবার সকালে অভিযান চলে বিহারের রুরাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 2 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার রায়, প্রবীণ কুমার সিং এবং একই দপ্তরের ক্যাশিয়ার মোহাম্মদ খুররাম সুলতানের বাড়িতে। এই 3 আধিকারিকের বিরুদ্ধে অসৎ উপায়ে রোজগার ও আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন 3 আধিকারিকের বাড়িতে হানা দিয়ে এই বিপুল পরিমাণ নগদ অর্থ ও প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়। এদিনে এই অভিযান নেতৃত্ব দেন বিহার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার প্রধান বিকাশ কুমার শ্রীবাস্তব ও ডিসিপি পদমর্যাদার আধিকারিক অরুণ কুমার পাসওয়ান। অভিযুক্ত 3 আধিকারিককে নিজেদের হেফাজতে নিয়েই অভিযান চালায় পুলিশ। এই টাকা উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। हम लोग अभी किशनगंज में आए हैं और यहाँ अभी बहुत सारे कैश बरामद हुआ है, लगभग 10 लाख के करीब कैश बरामद हुआ है और कुछ बैंक पेपर्स वगैरह मिले हैं, कुछ लोन पेपर्स मिले हैं। इसके अलावा जो है पटना में भी रेड चल रहा है, यहाँ पे लगभग 3 जगह पे चल रही है, अलग अलग लोकेशन, जैसे जैसे पता चल रहा है हम लोग को सूचना के हिसाब से। हम लोग गिरफ्तारी वगैरह भी हुआ है? नहीं, अभी तक तो नहीं, अभी देखते हैं क्या अग्रतर कार्रवाई क्या। अगर अभी तो हम लोग सबको कैलकुलेट करेंगे, सारे अमाउंट्स को कैलकुलेट करने के बाद देखते हैं क्या होता है और इसमें अक्यूज का क्या कोऑपरेशन रहता है। किशनगंज से शक्ति प्रसाद जोरदार रिपोर्ट, उत्तर बंग संवाद।